بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمة الله وبركاته زيادة من جناب عبد الرقيب إيطالي تكي جانتي تشيسن যে নামাজের সময় যদি জামার হাতা যদি গুটিয়ে রাখা হয় বাঁচ করে রাখা হয় তাহলে কি তার নামাজ হবে না আলহামদুলিল্লাহ সালাম আল্লাহ রাসলিল্লাহাবাদ জি সম্মানিত ভাই নামাজের কিছু আদব কায়দা ও নিয়ম নীতি রয়েছে তার মধ্যে একটি হলো এই যে জামা সে পরিধান করে থাকবে যদি তার হাতা লম্বা থাকে তাহলে লম্বায় ছেড়ে দেওয়া উচিত তাকে بھاج کرے نوا با گھٹیے نوا ٹھیک نہ صحیح بخاری صحیح مسلم حدیث عن ابن عباس رضی اللہ عنہما قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم امرت ان اسجد على سبعت عظم على الجبہ والیدین والرکبتین واطراف القدمین ولا نقفت ثیاب ولا شعر حدیث تھی صحیح بخاری صحیح مسلم ইবনা আবাস হরদিয়াল্লাহমা হতে বর্ণিত তিনি বলেন যে রাসুল সাল্লাহ আলসালাম বলেছেন আমাকে শরীরের সাতটি হাড় অর্থাৎ কপাল দুহাত হাত দু হাঁটু দু পায়ের পাতার অগ্রভাগের সাহায্যে সেচদা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আর কাপড় দাড়ি ও চুল একত্রিত করে বেঁধে রাখতে নিষেধ করা হয়েছে তো এই ছিল হাদিস তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে নামাজ পড়ার সময় নামাজ পড়ার সময় যেন আমরা কেউ কার চুল বা কাপড় যেন গুটিয়ে না রাখি যদি জামার হাতা লম্বা থাকে লম্বাই ছেড়ে দেওয়া উচিত তদরুপ ফুল প্যান্ট যেন আমরা গুটিয়ে না নেই এটাও আহ নিষেধ করা হয়েছে তবে টাকনুন নিচে কাপড় পরিধান করা ঠিক না কিন্তু কারো যদি টাকনুন নিচে কাপড় গিয়ে থাকে আর শুধু নামাজের জন্য এটাকে নির্দিষ্ট করে নেয় যে এখন আমি গুটিয়ে নেই এটা নামাজের মধ্যে নিষেধ করা হয়েছে তবে কেউ কেউ বলেছেন যে এই যে যে নিষেধ এটা শুধু নামাজের মধ্যেই সীমাবদ্ধ না বরং নামাজের বাহিরেও যদি কেউ তার চুল বা কাপড় গোটায় এবং নামাজে প্রবেশ করে তাহলে অধিকাংশ ওলামা ক্রামের কাছে ওই নিষেধ সামিল হবে অর্থাৎ চুল বেঁধে নামাজ পড়া নিষেধ এটা পুরুষদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে না মেয়েরা চুল বেঁধেই নামাজ আদায় করবে যদি কোনো পুরুষের চুল লম্বা থাকে তাহলে চুল ছেড়ে দিয়েই সে কি করবে নামাজ আদায় করবে তাই ওলামায় ক্রামগণ এ কথা পরিষ্কার ভাষায় বলেছেন যে জামার হাতা গুটিয়ে নামাজ পড়া ঠিক না এটাকে মাকরু বলেছেন এবং ইমাম নবমী রহমতুল্লাহ আলাই বলেন যে ওলামা ক্রামগণ এ বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন যে কাপড় বা জামার আস্তিন গুটিয়ে চুল বেঁধে বা পাবের নিচে গুটিয়ে রেখে নামাজ পড়া নিষেধ তবে এই নিষেধ বলতে হারাম না বরং এটাকে মাক্রু বলেছেন তবে যদি কেউ কাপড় গুটিয়ে জামার হাতা গুটিয়ে বা প্যান্টের নিচে যদি গুটিয়ে যদি ভাজ করে যদি নামাজ আদায় করেই ফেলে তাহলে তার নামাজ নষ্ট হবে না বরং তার নামাজ সহি শুদ্ধ হবে তবে এই ধরনের কাজ নামাজের মধ্যে করা ঠিক না এই হাদিস থেকে এ কথাই ওলামায় রামগণ পরিষ্কার ভাষায় বলেছেন আর এই নিষেধ করার উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে আল্লামা আপনি হাইজার আজকালানী রহমতুল্লাহ আল্লাহ বলেন যে কাপড় গুটানো বা ভাঁজ করা বা তোলা এটা হচ্ছে অহংকারীদের লক্ষণ তাই তাদের সাদৃশ্য অবলম্বন নিষেদ্ধ এ কথা আল্লামা আপনি হাইজার আজকালানি রহমতুল্লাহ আলাহ বলেছেন তাই আমরা যখনই নামাজ আদায় করব হাতা যদি লম্বা থাকে লম্বা রেখেই নামাজ আদায় করব আর যদি হাফ হাতা থাকে তাতে কোনো সমস্যা নাই হাফ হাতা যদি থাকে তাহলে এতে কোনো সমস্যা নাই তো মোট কথা হল এই যে এটা নামাজের মধ্যেই সীমাবদ্ধ তবে যদি কেউ বাহিরে যদি কারো হাত হাতা গুটিয়ে রাখে বা আর কিছু করে তাতে কোনো সমস্যা নাই তবে প্যান্ট টাকনুর নিচেই ব্যবহার করা উচিত যেহেতু টাকনুর নিচে আহ অহংকাররাই পরিধান করে থাকে তাই একজন মমিন এবং মুসলিম টাকনুর নিচে কাপড় পরিধান করতে পারে না তবে বাহিরে নামাজের বাহিরে এমনি সাধারণ ক্ষেত্রে যদি কেউ কাপড় গুটিয়ে নেয় এটা মাকর হবে না এটা তার জন্য জায়েজ তিনি করতে পারেন শুধু নামাজের ক্ষেত্রেই সে এ ধরনের কাজ করবে না অর্থাৎ জামার হাতা গুটিয়ে নেবে না যেভাবে থাকবে ওইভাবে রেখেই সে নামাজ আদায় করবে তবে যদি কেউ হাতা গুটিয়ে বা ভাজ করে যে নামাজ আদায় করে তাহলে তার নামাজ বাতিল হবে না নষ্ট হবে না এটাই হচ্ছে ওলামাদের বিশুদ্ধ মত বাকি অল্লাহ আলমবে সবাব সালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত